হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, গৌরদেশ টিভির পক্ষ থেকে আমরা সবাইকে হরে কৃষ্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আমরা আপনাদেরকে একটি বিশেষ রূপ দর্শন করাবো এবং অনেক সুন্দর একটি কীর্তন শোনাবো। তো আজকের এই রূপটি সম্পর্কে আমাদের অত্যন্ত প্রিয় ভাজন ছোট ভাই, সে আনাই, তারা দুজন মিলে করে ঢাকা ইউনিভার্সিটিতে তারা পড়াশোনা করে এখন ভগবানের সেবায় তারা উৎসর্গ করেছে নিজেকে। অনেক সুন্দরভাবে তারা ভগবানের বিভিন্ন রকম ভেষ এবং অনেক সুন্দর সেবা দিচ্ছে। তো আমরা আজকে তার কাছে চলে যাব, আমরা দেখি সে কি বলে আজকের এই রাধা মাধবকে, যে ড্রেস করালো এবং যে ডিজাইন করালো, কেন করালো, সে ব্যাপারে আমরা তার কাছ থেকে জানবো। হরে কৃষ্ণ। তো আজকে আমাদের চন্দনযাত্রার যে বেশের রচনা করেছি সেটা ছিল আসলে চক্রনারায়ণ বেশ। তো ভগবান যে বিষ্ণু রূপে যিনি আছেন, যিনি নারায়ণ রূপে আছেন, তো সেই রূপটাকে আমরা গোবিন্দের মাঝখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো এখানে একটা বিশেষ লীলা আমরা দেখিয়েছি, যেখানে আসলে চক্রের প্রয়োগ ভগবান করেছেন এই সৃষ্টিকে প্রলয়ের হাত থেকে রক্ষা করার জন্য। সেটা হচ্ছে দক্ষযজ্ঞ। দক্ষযজ্ঞের সময় যখন দেবী সতী দেহত্যাগ করেন, তো ভোলানাথ শঙ্কর শিবজী মহারাজ বৈষ্ণব চূড়ামণি উনি তাণ্ডব নৃত্য শুরু করেন। তো তাণ্ডব নৃত্য থামানোর জন্য সতীর দেহটাকে বিচ্ছিন্ন করা প্রয়োজন ছিল মহাদেবের থেকে। তো সেই জন্য ভগবান বিষ্ণু ওনার চক্রের দ্বারা সতীর দেহকে খণ্ড বিখণ্ড করে এই ভূমিতে পতিত করেন এবং এই প্রলয়ের হাত থেকে এই ব্রহ্মাণ্ড রক্ষা পায়। তো সেই লীলাটাই আমরা আজকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমাদের ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে। তো আপনারা আমাদের কৃপা করবেন যেন আর অনেক দিন বাকি আছে চন্দনযাত্রায়, আমরা যেন সুন্দর করে ভগবানকে আরও সাজাতে পারি। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা তো আর প্রতিদিন আসতে পারবো না, তবে আজকে আমরা আপনাদেরকে চক্র মহিমা দ্বারা করলো ভগবান শ্রী রাধা মাধবী নারায়ণ। তো চলুন আমরা আজকে দর্শন করি ভগবানের চক্র বেশ এবং যারা অত্যন্ত সুন্দরভাবে তারা করেছে। ধন্যবাদ। হরে কৃষ্ণ। সুপ্রভাত কি।
Yeah.